থেকে আমরা মাননীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেই 13 তারিখের মর্মান্তিক ঘটনা জনতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে শহীদ ভাস্কর বেলা স্মৃতির উদ্দেশ্যে ওনার শান্তি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের রাজ্যের প্রিয় বিরোধীকে আমরা শ্রদ্ধা জানানোর জন্য আহ্বান করব। শহীদ ভাস্কর বেরা আমরা তোমায় ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না শহীদ ভাস্কর বেরা আমরা তোমায় আমরা সেই জায়গা থেকে আর্থিকভাবে আমাদের আপনারা সবাই এই পরিবারের পাশে আপনারা থাকুন। এই পরিবারকে আপনাদের কাজও হবে, সময় হয়তো লাগবে, কিন্তু আমরা কাজও দেব থাকলে তাকে আগামী দিনে কর্মসংস্থানও ভারতীয় জনতা পার্টি ব্যবস্থা করে দেবে এই প্রতিশ্রুতিও আমাদের আপনাদের কাছে দিয়ে অনেক বেলা হয়েছে, দুপুরে আহারের সময় এবং বিশ্রামের সময় আমি কথা বাড়াবো না, আমি কথা দিয়ে আছি। ভূপতিনগর থানা এলাকা, ভগবানপুর বিধানসভা এলাকা অত্যাচার হলে যেমন বিগত দিনে একটা সময় শিশিরবাবু লড়েছিল এই এলাকায়, আপনারা জানেন 82 সালের আগে, ঠিক তার পরবর্তী সময়ে আমি আপনাদের সঙ্গ দিয়েছি, পাশে থেকেছি। আমরা চাই সব দল থাকবে, সব দলের মতামত থাকবে, গণতান্ত্রিক অধিকার থাকবে। পঞ্চায়েতের কাজ মমতা ব্যানার্জির কাজ নয়, সব মোদীজির সরকারের দেওয়া। এখন বলছে রেশন কেন বন্ধ হয়ে যাচ্ছে, গণতন্ত্র কতটা, আইনের শাসন কতটা আছে, মানুষ কতটা আতঙ্কিত। আইনের কোনো শাসন নেই, কোনো খুনি অপরাধী ধরা পড়েনি উপরন্ত। আজকে সকালে খুনিরা এখান থেকে খানিকটা দূরে মিছিল করে, এ পুলিশের মদত হচ্ছে এবং এই খুনগুলোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী। জানা তো বিএসএফ আজকে দুজন বিস্কুট পাচারকারীকে গ্রেফতার করলো, চার ভাগ, এটা নিয়ে কি বলবো? বিএসএফ তার কাজ শুরু করে দিয়েছে, আমরা খুশি। বিএসএফ মানে ভারতের গর্ব, ওরা সীমান্তে থাকে বলে রাত্রে আমরা ভালো করে ঘুমাই। এখানে বলছে কাশফুলের বালিশ আর বালাপোস তৈরি হয়, এ কোন দেশে আছি, কে মুখ্যমন্ত্রী? লজ্জা তো, উনি তো বাংলার মুখ্যমন্ত্রী, ও তো অস্বীকার আমি করছি না, আমি হারিয়েছি নন্দীগ্রামে, তারপরে আবার পিছনের দরজা দিয়ে এসছি ভবনে। মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, একে কে কী বলবেন? ভোটের আগে বললো পোলট্রি করো, তার আগে বললো চপ ভাজো, এই তো ইচ্ছে পশ্চিমবাংলার অবস্থা। বিজেপির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।